সূর্য কি ব্ল্যাক হোলে পরিণত হতে পারে? পৃথিবীর শক্তির প্রধান উৎস সূর্য। সূর্যের কারণে আমরা আলো ও তাপ পাই। বিজ্ঞানী নিশ্চিত হয়েছেন সূর্যের বেশিরভাগ হাইড্রোজেন, প্রায় 73%, বাকি 25% হিলিয়াম ও 2% অন্যান্য মৌল। এ নক্ষত্র কেন্দ্রে নিরন্তর ঘটে চলেছে পারমাণবিক ফিউশন বিক্রিয়া। এ বিক্রিয়ার ফলে হাইড্রোজেন পরিণত হয় হিলিয়ামে, আর এ সময় বেরিয়ে আসে বিপুল শক্তি। সূর্যের মূল জ্বালানি হাইড্রোজেন ইতিমধ্যে অর্ধেক হয়ে গেছে, তবে বাকি যে হাইড্রোজেন সূর্যের বুকে আছে তা দিয়ে আরও 500 কোটি বছর চলতে পারবে। কাজেই আপনার চিন্তার কিছু নেই। তবুও প্রশ্ন আসে, এরপর সূর্যে পরিণতি কি হবে? আসলে সূর্যের ভিতরে ফিউশন বিক্রিয়া চালার কারণে বাইরের দিকে চাপ সৃষ্টি হয়, আবার সূর্যের মহাকর্ষণ কারণে কেন্দ্রের দিকে একটি বল কাজ করে, ফলে বাইরের দিকে ছিটকে যেতে পারে না এর ভিতরে পদার্থগুলো, আবার সংকুচিত হয়ে থুবড়ে পড়ে না নিজের উপর, স্থিতিশীল থাকে। এর কারণে সূর্য গোলাকার। কিন্তু সূর্যের ভিতরে হাইড্রোজেন শেষ হয়ে গেলে বাইরের দিকে চাপের তুলনায় সূর্যের মহাকাশের চাপ বেড়ে যাবে, সূর্য সংকুচিত হতে থাকবে, ফলে তাপমাত্রা বাড়বে। এই অবস্থায় ফিউশন বিক্রিয়ার মাধ্যমে হিলিয়াম পরিণত হবে কার্বনে, তখন সূর্যের আকার আবার বড় হবে, অনেক বড় গোলকে পরিণত হবে সৌর অধিপতি, তখন সে মৃত্যু যন্ত্রণায় কাতর। এই অবস্থায় সূর্য বধু ও শুক্রকে গ্রাস করবে, এমনটি পৃথিবীকে পড়তে পারে সূর্যের কোপনলে। এভাবে ধীরে ধীরে সূর্য পরিণত হবে রেড জায়ান্ট বা লাল দানব নক্ষত্রে। এই অবস্থায় এসে সূর্যের তাপমাত্রা কিছুটা কমবে, এরপর ধীরে ধীরে সূর্যের ভিতরে থাকা বাকি হিলিয়াম ফুরিয়ে যাবে, তখন সেই মহাকাশের টানে আবার ছোট হয়ে থাকবে। এ সময় সূর্যের বাইরে আবরণ আর ধরে রাখার ক্ষমতা থাকবে না, বাইরের অংশ গ্যাস ও ধূলিকণা হিসেবে ছড়িয়ে পড়বে চারিদিকে, আর সূর্য পরিণত হবে ছোট শ্বেত বামন বা হোয়াইট ডার্ফে। এ সময় সূর্য অবিশ্বাস্য ঘন অবস্থায় থাকবে, তখন সূর্যের আকার হবে প্রায় পৃথিবীর সমান। কতটা কমবে তখন সূর্যের আকার? বর্তমান আরেকটা বললেই বুঝবেন, বর্তমান সূর্য পৃথিবীর থেকে প্রায় 13 লাখ গুণ বড়। শ্বেত বামন থেকে কি সূর্য ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বরে পরিণত হতে পারবে? এক কথা সহজ উত্তর হলো না। ব্ল্যাক হোল পরিণত হওয়ার পর রসদ নেই সূর্যের। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাসকেন্স পদার্থবিজ্ঞানী জেভিলিয়ান ক্যালেমেট, তিনি বলেন, এ প্রশ্নের উত্তর খুব সহজ, ব্ল্যাক হোলে পরিণত হওয়ার মতো ভারী নয় সূর্য। এক্ষেত্রে নক্ষত্র ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বরে পরিণত হতে কিনা তা বেশ কয়েকটি শর্তের উপর নির্ভর করে, যেমন নক্ষত্র গঠন, ঘূর্ণন, ভর ইত্যাদি। কৃষ্ণগহ্বরের পরিণত হলে নক্ষত্রের প্রয়োজনীয় ন্যূনতম ভর হতে হবে আমাদের সূর্যের থেকে 3-10 গুণ বেশি। যে নক্ষত্র অতটা বেশি ভর নিয়ে জন্মায় সেগুলো শেষ পর্যায়ে গিয়ে কৃষ্ণগহ্বরে বা ব্ল্যাক হোলে পরিণত হয়। তবে কিছু কিছু ভারী নক্ষত্র কৃষ্ণগহ্বরে পরিণত হয় না, বিস্ফোরণ হয় সুপারনোভার হিসেবে, অথবা নিউট্রিয়ান নক্ষত্রে পরিণত হয় এসব নক্ষত্র, কিংবা শ্বেত বামন নক্ষত্রে পরিণত হতে নিমেষে কাটিয়ে দিতে পারে বাকি জীবন। অর্থাৎ ব্ল্যাক হোল পরিণত হওয়ার মতো যথেষ্ট ভর আমাদের সূর্যের নেই। ব্ল্যাক হোল তো দূরের কথা, নিউট্রিয়ান ক্ষেত্রে পরিণত হতে পারবে না সূর্য, আমাদের সৌরজগতে এই অধিপতি শেষ জীবন কাটিয়ে নিরিবিলি এক শ্বেত মানব হিসেবে। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটা লাইক এবং কমেন্ট আমাকে আরও ভালো ভিডিও বানানো উৎসাহিত করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।